বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে একটা ছোট সাবমেরিন টাইটান নাম সেটাকে নিয়ে খুবই ভিডিও দেয়া হচ্ছে, প্রচুর ভিডিও আপনারা দেখতে পাবেন, কিন্তু আসলে কি ঘটনা হয়েছিল সে সব ভিডিওতে কোনোটাতেই পরিষ্কার নয়। তো বন্ধু, আজকের এই ভিডিওতে সত্যি ঘটনাটা স্পষ্টভাবে আপনারা জানতে পারবেন যে কি হয়েছিল, এত কেন মাতামাতি হচ্ছে বিষয়টাকে নিয়ে, আদৌ ঘটনাটি কি হয়েছিল। যারা জানেন না তারা শেষ অবধি ভিডিওটিকে দেখুন, এর মধ্যে এমন কিছু তথ্য আপনাদেরকে দেব যেগুলো আজ অবধি কোনো ভিডিওতে দেওয়া হয়নি। তো বন্ধু, দেরি না করে চলুন শুরু করা যাক। বর্তমান সময় সম্পূর্ণ পৃথিবীর সোশ্যাল মিডিয়াতে টাইটান নামের একটি সাবমেরিনকে দেখানো হচ্ছে, যেটা 16 জুন কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে 435 মাইল দূরে আটলান্টিক ওশিয়ানে টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপকে দেখার জন্য রওনা দিয়েছিল। সেই টাইটানিক যেটা 15 এপ্রিল 1912 সালে দুর্ঘটনাগ্রস্ত হয়ে জলের নিচে পড়ে যায়, আর এই ঘটনা গোটা পৃথিবীবাসী জানে। সেই টাইটানিক একটা হিমশৈল বা আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে দুটুকরো হয়ে জলের নিচে তলিয়ে যায়। এ এক বিরাট মর্মান্তিক ঘটনা যেটার কথা আজও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সমুদ্রে 4 কিলোমিটার দূরে ডুবে গেছিল এই টাইটানিক জাহাজ, যেটা আজ অবধি সেখানেই আছে। এই সমস্ত কিছুর সূচনা ঘটে 112 বছর আগে। এই টাইটানিকের সম্পর্কে দুটো কথা আপনারা শুনে রাখুন। 1912 সালে এই জাহাজকে তৈরি করা হয়েছিল উন্নত মানের প্রযুক্তি দিয়ে। পৃথিবীর সব থেকে বড় জাহাজ তৈরি করা হয়েছিল এই প্রথমবার 1912 সালে, যেটার নাম ছিল টাইটানিক। পৃথিবীর সব থেকে বড় এবং দক্ষ ইঞ্জিনিয়ারকে দিয়ে এই জাহাজটিকে তৈরি করা হয়েছিল। সর্বশেষ এটাকে বানানোর পরে ঘোষণা করে দেয়া হয় যে এই জাহাজ কখনোই ডুববে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এরপরেও একটা অহংকার ভরা কথা বলা হয়। সেই কথাটি হচ্ছে, পরম শক্তিমান ঈশ্বরও এই জাহাজকে জলের নিচে ডোবাতে পারবে না ইচ্ছা করলে। এই কথাটি শুনেই প্রচুর মানুষ আগ্রহী হয়েছিল এই জাহাজে করে সমুদ্র সফর করার জন্য। এরপরে প্রথম যাত্রা শুরু করে টাইটানিক প্রচুর মানুষকে নিয়ে। যাত্রার সময়তেই মাঝ সমুদ্রে ঘটে যায় বিরাট বড় দুর্ঘটনা। একটা হিমশৈল, সেখানে ধাক্কা লাগে এই টাইটানিক জাহাজের। এই হিমশৈল জলের উপরে 1 ভাগ এবং জলের নিচে 3 ভাগ থাকে, মানে উপর থেকে দেখে ছোট মনে হবে কিন্তু ভিতর হয় বিরাট বড়। এই জাহাজের নির্মাতা যখন ক্লেম করে যে পরম শক্তিমান ওই জাহাজকে ডুবাতে পারবে না, তারপরে প্রথম জার্নিতেই এই জাহাজ ছোট্ট একটা হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। আর এই কারণে মানুষ আজও বলে যে টাইটানিক বিরাট এক অভিশপ্ত জিনিস। আর সেটা যে সত্যি অভিশপ্ত তার আরও প্রমাণ পাওয়া গেল কিছুদিন আগের এই ঘটনাটিতে। এবার মেন ঘটনাতে যাওয়া যাক। সাবমেরিন টাইটান এর আগেও সফর করেছিল বিভিন্ন মানুষকে নিয়ে, এবং এই টাইটানিক ভেঙে যাওয়া টাইটানিকের দৃশ্যও দেখিয়েছিল জলের নিচে নিয়ে গিয়ে। কিন্তু এবারে ঘটনাটা একটু অন্যরকম। এই টাইটান মারিয়ানা ট্রেঞ্জের ভিতরে যাওয়ার চেষ্টা করছিল এই সময়, যেটা পৃথিবীর সব থেকে গভীরতম একটা গর্ত বলতে পারেন। এই সফরে ছিল 5 জন কোটিপতি সেই টাইটান সাবমেরিনের মধ্যে। শুধু তাই নয়, এই সাবমেরিনকে যে বানিয়েছিল সেই কোম্পানির সিইও অবধি সেই টাইটানের মধ্যেই ছিলেন। এই সাবমেরিনটি একটা মিনি সাবমেরিন ছিল, যেটা লম্বাতে ছিল 22 ফুট মতো। 5টা মানুষ 96 ঘন্টা অবধি সেই সাবমেরিনের মধ্যে থাকতে পারত, এবং সেই সাবমেরিনের সবার সামনে একটা ছোট উইন্ডো ছিল, যে উইন্ডো দিয়ে দেখা যেত টাইটানিককে। কিন্তু এই সময়তেই একটা বিশেষ পদ্ধতি নেওয়া হয়েছিল, এই টাইটান নামের সাবমেরিনটিকে বাইরে থেকে সিল করে দেওয়া হয়েছিল যাতে ভিতর থেকে কোনো মানুষ বেরোতে না পারে। কোম্পানি বলছিল এটা সেফটির জন্যই করা হয়েছিল, তবে এটাও সত্য, এই লক করার ফলে বাইরে থেকে ছাড়া ভিতর থেকে কোনো মানুষ ডোর ওপেন করতে পারবে না। শুধু কি তাই, সোনি এক্সবক্সের একটা গেম কন্ট্রোলারের সাহায্যে সেই সাবমেরিনকে বাইরে থেকে কন্ট্রোল করা হচ্ছিল। আপনাদেরকে বলে রাখি, এই গেমিং কন্ট্রোলারটি 4 থেকে 5 হাজার টাকায় আপনি অ্যামাজনে কিনতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, এত বড় একটা জিনিস, এত বড় একটা প্রজেক্ট, এত কোটি টাকা দামের সাবমেরিন, যেখানে যেতে গেলে 3 কোটি টাকার টিকিট কাটতে হয় পার হেড, সেই সাবমেরিনে এই তুচ্ছ ছোট্ট জিনিসটি লাগানো যেটা দিয়ে কন্ট্রোল করা হচ্ছে? এটা ছিল পয়েন্ট নাম্বার 1 বন্ধু। চলুন নেক্সট পয়েন্টের দিকে যাওয়া যাক। এই সাবমেরিন যখন সফর শুরু করে তার 1 ঘন্টা পরে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, সম্পর্ক ছিন্ন 1 সেকেন্ডের মধ্যে কি করে হয়? দুটো সিগন্যাল আসছিল, এক হচ্ছে জিপিএসের সিগন্যাল, আর 2 নম্বর সিগন্যাল হচ্ছে সাবমেরিনের ভিতরের কিছু ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা রেডিয়েশন ছাড়ছিল, সেটা সিগন্যাল। দেখা গেছে যে দুটো সিগন্যালই একসাথে বন্ধ হয়ে গেছে, এটা কি করে সম্ভব? টাইটানিক সিনেমা যিনি নির্মাণ করেছিলেন তিনি বলছেন, একটা জাহাজের দুটো সিগন্যাল একসাথে বন্ধ হয়ে যাওয়া প্রায় অসম্ভবের সমান।
তাহলে এখানে প্রশ্ন আসছে যে এটা কি সত্যি বন্ধ হয়ে গিয়েছিল নাকি এই অ্যাক্সিডেন্টটা ছিল একটা প্ল্যান করা অ্যাক্সিডেন্ট। ইউনাইটেড স্টেটস কোস্ট গার্ড অনেক সন্ধানের পরে এটাকে ঘোষণা করে দেয় মিডিয়ার সামনে যে সেই সাবমেরিনে যারা ছিল তারা সকলে শেষ হয়ে গেছে, এমনকি তাদের বডির কোনো খোঁজ খবর কিছু নেই। শুধু তাই নয়, সেই টাইটান নামের সাবমেরিনটিরও কিছু ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশ থেকে খুঁজে বার করে আনা হয়েছে। তবে এটা ধ্বংস কী করে হলো? সায়েন্টিস্টরা বলছে সমুদ্রের তলদেশে নাকি প্রচণ্ড চাপ, সেই চাপের কারণে এই সাবমেরিনটি ধ্বংস হয়ে গেছে। কিন্তু এটা কি আদৌ সত্যি? কারণ এই টাইটানই এর আগে অনেকবার যাত্রা করেছে সেই একই জায়গা দিয়ে, তখন কেন এই সমস্যাটি হলো না? জলের নিচে তাপ, জলের নিচে চাপ এবং জলের নিচের যে কন্ডিশন সেটা তো সব সময়তেই একই থাকবে, কিন্তু এই সাবমেরিন এই সময়তেই কেন ভাঙলো এটা নিয়ে অনেক জল্পনা এবং কল্পনা চলছে। সায়েন্টিস্টরা বলছে 0.2 সেকেন্ডে সব কিছু ধ্বংস হয়ে গেছে, মানে ভাবুন আপনার পলক ছপকানোর আগেই সব মরে শেষ। এই যে দুর্ঘটনা, এটা কতটা মর্মান্তিক সত্যি গায়ে কাঁটা দিচ্ছে ভাবলে। তো বন্ধু, এখানে আর একটা প্রশ্ন আছে যে যখন তারা বুঝতে পেরেছিল যে সমস্যা হচ্ছে, অক্সিজেনের অভাব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সাবমেরিনের গোলযোগ শুরু হচ্ছে, তখন তারা কেন হেডকোয়ার্টারকে ভিতর থেকে খবর করে দেয়নি এবং সাবমেরিনকে উপরে আনতে থাকেনি? তার পিছনে একটা কারণ আছে। সমুদ্রের নিচে 1000 মিটার অবধি সূর্যের আলো পৌঁছাতে পারে, তারপরে ঘুটঘুটে অন্ধকার, এবং এই সাবমেরিনের যে আলো সেটাও নির্দিষ্ট দূর অবধি যায়। তবে সে সাবমেরিনের আলো দিয়ে সব কিছু পরিষ্কারভাবে দেখা সম্ভব নয়, তাই ভিতরে যারা ছিল তারা বুঝতে পারেনি যে সাবমেরিন হয়তো কতটা গভীরে চলে এসেছে এবং তারা আশেপাশেও কিছু দেখতে পাচ্ছিল না। যখন তারা বুঝতে পেরেছিল যে অনেকটা নিচে চলে এসেছে এবং আমাদের মৃত্যু ঘনিয়ে আসছে, তখন সিগন্যালও হয়তো আর কাজ করছিল না, যার কারণে তারা হয়তো সিগন্যাল ভিতর থেকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু হেডকোয়ার্টারে গিয়ে পৌঁছায়নি। এটাই হচ্ছে তাদের মৃত্যুর আসল কারণ। টাইটান যখন জলের নিচে ছিল 5 জন মেম্বারকে নিয়ে, তখন এমন একটা ধাঁধা, এমন একটা মায়াজাল সৃষ্টি হয়ে যায় যেখান থেকে বেরোনো ছিল প্রায় অসম্ভব। যেহেতু জিপিএস সিস্টেম কাজ করছিল না, এটা স্বাভাবিক কারণ জলের এতটা নিচে জিপিএস সিস্টেম কাজ করে না, সেহেতু তারা লোকেশন ট্র্যাক করতেও অসমর্থ ছিল। যে হেডকোয়ার্টারে সিগন্যাল আসছিল সেই টাইটান নামের সাবমেরিন থেকে, সেই হেডকোয়ার্টার কোনোরকমভাবেই সেই সাবমেরিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি, এমনকি সাবমেরিনের ভিতরের মানুষের গলার ভয়েস থেকে শুরু করে কোনো তথ্যই তারা আর খুঁজে পায়নি, কোনো তথ্যই সেখান থেকে আর আসেনি হেডকোয়ার্টারে। এবার আপনাদেরকে বলে দিই, এই সাবমেরিনকে জলের প্রচণ্ড চাপ থেকে রক্ষা করার জন্য টাইটেনিয়াম নামের একটা ধাতু ব্যবহার করা হয়, কিন্তু এই সাবমেরিনে ব্যবহার করা হয়েছিল টাইটেনিয়াম প্লাস কার্বন ফাইবার, যে দুটো ধাতুর সংমিশ্রণে কোম্পানি বলছিল পৃথিবীর সবথেকে শক্ত খোলস তৈরি করা সম্ভব। অনেক মানুষ প্রশ্ন করতে পারে, সাবমেরিন যখন জলের নিচে অনেকটাই চলে গেছিল, সিগন্যাল দিতে পারছিল না, তখন সাবমেরিনের গেট খুলে কেন ভিতরের মেম্বারগুলো বেরিয়ে এলো না? কিন্তু বন্ধু, আপনি একটা কথা ভাবুন, এতটা শক্ত খোলসের একটা সাবমেরিন যতটা ইজিলি সেই সমুদ্রের চাপকে সহ্য করতে পারবে, সেই সময় মানুষের শরীর কি অতটা চাপকে সহ্য করতে পারবে? যদি সেই সময় সাবমেরিন থেকে কোনো মানুষ বেরিয়েও যেত বাইরে, তাহলে তারা তৎক্ষণাৎ মরে যেত জলের চাপে এবং বুক শ্বাস প্রশ্বাস নিতেই পারতো না। তাহলে বুঝতে পারছেন কেন তারা সাবমেরিন থেকে বেরোয়নি? একটা কথা বিবেচনা করে দেখুন, তারা যখন বুঝতে পারে 5 জন এক জায়গায় বসে যে মৃত্যু ঘনিয়ে এসেছে, কিছু একটা হতে চলেছে, তখন তাদের কি পরিস্থিতি ছিল? হয়তো তাদের মুখে ভগবানের নাম ছিল, ঈশ্বরের নাম ছিল বা আল্লাহর নাম ছিল, যে আমাদেরকে ক্ষমা করে দিন, কোনো মতে যেন আমাদের প্রাণটাকে রক্ষা করুন, আমরা বাঁচতে চাই, আমরা এর বাইরে বেরোতে চাই, আমরা জলের উপরে যেতে চাই। কিন্তু কোনো কথাই তাদের কোনো কাজে দেয়নি। বুঝতে পারছেন, মানুষের পয়সা থাকলেই সব কিছু হয় না, মানুষের জীবন যে কখন কীভাবে চলে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। প্রশ্ন আরও আছে, এটা কোনো প্রাইভেট সাবমেরিন ছিল না, ছিল ট্যুরিস্ট করার সাবমেরিন। এই সাবমেরিনের মধ্যে প্রচুর ব্যবস্থাপনা থাকা উচিত ছিল, শুধু অক্সিজেনের সাপ্লাই নয়, এই সাবমেরিনকে বানানো নিয়েও অনেক প্রশ্ন উঠছে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে কার্বন ফাইবার মেটেরিয়াল সবথেকে শক্ত, টাইটানিয়ামের সঙ্গে মিশিয়ে এটার সাহায্যে যদি খোলস তৈরি করা যায় সবথেকে শক্ত খোলস তৈরি হবে। কিন্তু অপরপক্ষের আর একটা কোম্পানি এটা বলছে যে কার্বন ফাইবার এমন একটা মেটেরিয়াল যে ওর উপরে যদি চাপ পড়ে তাহলে সেটা ডিরেক্ট ভেঙে যায় দুমড়ে না গিয়ে, কিন্তু টাইটানিয়াম দুমড়ে যায়, ভেঙে যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে কেন কার্বন ফাইবার মিক্স করা হলো টাইটানিয়ামের সঙ্গে? এটাও একটা বিরাট বড় প্রশ্ন। তো বন্ধু, কীভাবে, কোন ভুলে, কার ভুলে যে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখন অবধি কোনো তথ্য নেই। তবে হ্যাঁ,
এটা যে ঘটেছে এটাই সবথেকে বড় ব্যাপার। তবে আপনার এই বিষয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। এরপরে যদি খবর বেরোয় যে কিভাবে কার ভুলে এই ঘটনা ঘটলো তাহলে সেটা অবশ্যই জানাবো বন্ধু। আসছি পরের ভিডিওতে, ততদিন সকলে খুব ভালো থাকুন।